দেখো এবার তুমি যে আদেশ করেছিলে আমি তাই করছি। তোমার সব গয়না পরিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে ময়নার বিয়ে দেব। ঠিক আছে তো? ঠিক আছে, চল। চল দেখুন বাবু, দেখুন গাছ থেকে পেয়ারা পাঠিয়েছিল, ঘরতেই বলে কিনা যা করেছি বেশ করেছি। বেশ করেছিস? হ্যাঁ বেশ করেছি। পূজাদি বলেছে কাকে খাবার আগে পেয়ারাগুলো খেয়ে ফেলিস। পূজাদি বলেছে? পূজাদি বলার কে? হ্যাঁ গাছ কি তোদের পূজাদির? অন্যায় করেছে কোথায়, মাথা নিচু করে থাকবে তা না? মাথা নিচু করবো কেন? পূজাদি বলেছে মাথা নিচু করে কাপুরুষরা। ও কি আমার একেবারে বীর পুরুষ, একটা চড় মারলে আর একটা চড় মারার জায়গা থাকে না, যা যা ভাগ ভাগ। চড় মেরে দেখুন না, পূজাদিকে বললে পূজাদি আবার এসে ভূত সেজে ভয় দেখাবে। আমরা পূজাদির সঙ্গে ছিলাম, পূজাদি যখন জানলায় দাঁড়িয়ে আপনাকে ভয় দেখাচ্ছিল আমরা তখন জানলা ধাক্কা দিচ্ছিলাম। আমাদের ছেড়ে দিলে বলুন। এই রেহেদের ছেড়ে প্রতাপ বাবুকে ডাকতো? না না আমায় ডাকতে হবে না, আমি নিজেই চলে এসেছি। কি নিতে? এই গয়না নিতে? হ্যাঁ আপনার দেরি হচ্ছে বলে। ভূতটা কোথায়? ভেবেছিস নাকি তোর এত বড় সরজি ময়নার জীবনটাকে তুই কেমন নষ্ট করে দিলি? তুই মেরেই ফেলতো জীবনটাকে নষ্ট করে দিলি। নষ্ট করে দিলে মানে? তুই ভূত সেজে নকুল দত্তকে ভয় দেখাসনি? ভূত সেজে ভয় দেখিয়েছিলাম বলেই তো বিয়েটা হচ্ছে। নকুল কাকা গয়না দিয়েছে, টাকা দিয়েছে। গয়না উনি দেননি? দেননি না, শুধু যে গয়না দেননি তাই নয়, আমার মুখের উপর স্পষ্ট বলে দিয়েছেন যে যে এ বিয়ে উনি হতে দেবেন না, এ বিয়ে উনি ভেঙে দেবেন। বিয়ে ভেঙে দেবেন? বিয়ে ভেঙে দেবার উনি কে? উনি বলেছেন বরপক্ষের গাড়ি আমাদের গ্রামে ঢোকার আগে ব্রিজের উপর থেকে উনি ফেরত পাঠিয়ে দেবেন। ফেরত পাঠিয়ে দেবেন? হ্যাঁ, এতক্ষণে উনি হয়তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন। ওই বরের গাড়ি যদি আজ ফেরত যায় তাহলে নকুল দত্তকে আজ আমি স্বর্গে ফেরত পাঠাবো, তবেই আমার নাম পূজা। সেদিন ভূত সেজে ভয় দেখিয়েছিলাম, আজ আর ভয় দেখাবো না, এক কোপে মুন্ডুটা কেটে ফেলে দেবো। বরকে যদি আসতে না দাও, দিদির বিয়ে যদি বন্ধ হয় তুমিও বাঁচবে না নকুল দত্ত। ড্রাইভারকে গাড়ি পেছাতে বলো, পেছাও পেছাও গাড়ি, পেছাও গাড়ি, গাড়ি পেছাও। আরে বরেলো বিয়ে বন্ধ, বরের বাপ যে কেপন, দশ ভরি গয়না,
না দিলে বিয়ে হবে? আগে দেখবে গয়না ঠিক আছে, তারপরে বিয়ে, ঠিক আছে? দেখি মা, গলার কাছ থেকে কাপড়টা একটু সরাও তো, নেকলেসটা কেমন হলো দেখি। কি হলো মা, সরাও শাড়িটা। গলায় একটা সরু চেন, নেকলেস নেই, তাই জন্যই শাড়ি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। শাড়ি দিয়ে তার সত্যকে ঢেকে রাখা যাবে না। সবার সামনে হাতের উপর থেকে শাড়িটা একটু সরাও তো মা, দেখি কগাছা চুড়ি আর বালা দিয়েছে। কি মশাই, চেহারাটা তো ভদ্রলোকের মতো, আমার সঙ্গে এভাবে জোচ্চুরি করলেন কেন? আমি আপনাকে কথা দিয়েছি, এক মাসের মধ্যে গয়না আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। পাকা দেখা তো হয়ে গেছে তিন মাস আগে, এর মধ্যে যখন গয়না জোগাড় করতে পারেননি, মেয়েকে একবার আমাদের ঘাড়ে চাপালে তখন কি আর গয়নার কথা আপনার মনে থাকবে? আহ বৌদি, ছেড়ে দাও না, এক্ষুনি দাদা চলে আসবে, আর এসে যদি শোনে যে গয়নার জন্য বিয়ে আটকে আছে তাহলে খুব রাগ করবে। কিন্তু কেন রাগ করবে? কেন, আমরা কি কোনো অন্যায় কথা বলেছি নাকি? না না মা, তোমরা অন্যায় কথা বলবে কেন? অন্যায় যে করা তা আমি করেছি, তবে বিশ্বাস করো মা, আপনার কোনো কথা আমরা শুনতে চাই না। এই লগ্নে না হোক পরের লগ্নে বিয়ে হবে, আপনি যেখান থেকে পারুন গলে জোগাড় করে নিয়ে আসুন, নইলে আমি ছেলে তুলে নিয়ে যাব। যান, তুলে নিয়ে যান আপনার ছেলেকে, একটা ভিখিরি বাড়ির বউ হয়ে আমার দিদি যাবে না। উঠে এসো দিদি, উঠে এসো। পূজা, এত বড় স্পর্ধা, কে মেয়েটা? ও ছোটবেলা থেকে আমাদের কাছে আছে, ওর মা আমাদের বাড়িতে কাজ করতো। তার মানে ঝিয়ের মেয়ে? তা ঝিয়ের মেয়ে তো ঝি হবে। হ্যাঁ, একটা ঝিয়ের মেয়ে যেমন ঝি হয় তেমন একটা ভিকিরির ছেলে ভিকিরিই হয়। একটা ভিকিরির ছেলের সঙ্গে ভদ্রলোকের মেয়ের বিয়ে হতে পারে না। উঠে এসো দিদি। পূজা, তুই যা এখান থেকে। দাঁড়াও, গ্রামের হাটে শহরের এই ভেড়াটা কত দামে বিক্রি হয় একটু দেখি। পূজা, তুই এখান থেকে যাবি? একটা বাড়ির ঝিয়ের এত বড় সাহস, ঠাকুরপোকে ভেড়া বলছে? আপনার ঠাকুরপোটি ভেড়া ছাড়া আর কি, এত বড় অন্যায় হচ্ছে তা সত্ত্বেও মুখ বুঝে বসে আছে। দিদির জায়গায় যদি আমি হতাম এক লাথিতে সবকিছু ফেলে উঠে যেতাম। কি যা তা বলছিস, যা এখান থেকে, যা। ওই তো দাদা এসে গেছে। ওঠো ওঠো। কি পড়লে কি করে? সত্যি কথা বলেছি বলে কত বাবা ঠেলে ফেলে দিয়েছেন। কি সত্যি কথা, দেখি বিয়ে শুরু হয়নি কেন? বিয়ে শুরু হবে কি করে, এখনো তো দর কষাকষি চলছে। দর কষাকষি? দেখো না কি বাজে লোকেরা, দশ ভরি গয়না দেবার কথা ছিল, তার বদলে গলায় একটা সুতোর মতো হার ঝুলিয়ে দিয়েছে, আর কিছুই দেয়নি। দেয়নি দেবে, নিশ্চয় কোনো অসুবিধা আছে, এর জন্য বিয়ে আটকাবে কেন? ওর গা থেকে আগে হাত সরাও, ও এবারই ঝি। ঝি তাই নাকি? গায়ের ঝিরা দেখছি শহরের রং চংমাকে বলতে থেকে বেশি সুন্দরী। ইস, আগে জানলে তোমার মতো ভদ্রলোকের মেয়েকে কে বিয়ে করত? গায়ে এসে একটা সুন্দরী ঝি বিয়ে করতাম। তুমি ব্যাপারটা যতই হালকা করার চেষ্টা করো, গয়না না পেলে আমরা কিন্তু বিয়ে শুরু করবো না। চুপ করো। কেন চুপ করবো? আমার বিয়ের সময় তো তোমার বাবা নগদ 30,000 টাকা আর 30 ভরি গয়না নিয়েছিলেন, তাহলে বাড়ি গিয়ে ওগুলো বাবাকে ফেরত দিয়ে দিও। এখনো যদি চুপ না করো তাহলে টাকার গয়নার সঙ্গে তোমাকে তোমার বাবার কাছে তুলে দিয়ে আসবো। কি এত বড় কথা, বাবা আপনি চুপ করে আছেন কেন, কিছু বলবেন না? বাবা, তোমার যদি কিছু বলার থেকে কলকাতা গিয়ে বলবে, গায়ের লোকরা শহরের লোককে ভক্তি করে, শ্রদ্ধা করে, এদের কাছে নিজেকে ছোট করে দিও না। গয়নাটা তাহলে? গয়না গয়না গয়না, এমন ভাব দেখাচ্ছে যেন ওই করে গয়না না পেলে তোমার বাড়িতে হাঁড়ি চলবে না। মন্ত্র পড়া শুরু করান। থাক থাক, হঠাৎ প্রণাম করলে যে? প্রণাম নয়, মাথা নোয়ালাম। গ্রাম মাথা নোয়ালে শহরের কাছে, আমি তো সহসা কারো কাছে মাথা নোয়াই না। কি নাম তোমার? পূজা।